হ্যালো আমার নাম ড পুরুধাউন এবং আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেই বিনামূল্যের ডায়েট দিতে যাচ্ছি যা আপনার ক্রিটিনিন স্তরকে নিম্নমাত্রায় নিয়ে আসতে পারে এই ডায়েট বুঝতে চাইলে তবে আপনাকে প্রথমে বুঝতে হবে ক্রিটিনিন কি এবং তা কোথায় তৈরি হয় শুধু তখনই আপনি এই ডায়েটের প্রভাব বুঝতে পারবেন এর উপকার দেখতে পারবেন এবং এর ক্ষতিগুলি দেখতে পারবেন তাই ক্রিটিনিন হল একটি প্রোটিন একটি বর্জ্য উপাদান যা আমাদের মাংস পেশি তৈরি করে অর্থাৎ আমাদের পেশিগুলি ক্রিটিনিন তৈরি করার কারখানা যদি আমরা আমাদের শরীরে ক্রিটিনিন বিনামূল্যে কমাতে চাই এবং টাকা খরচ না করতে চাই তবে এটা খুবই সহজ এর জন্য কোনো চিকিৎসার দরকার নেই আমি আবার বলবো কোনো চিকিৎসার দরকার নেই আপনাকে শুধু আপনার ওজন কমাতে হবে তোমাকে কি আটরি টিন্ডা উবলা খাবার হলুদ এবং লবণ দি খাওয়া উচিত আপনার ওজন কমানোর সাথে সাথে আপনার ক্রিটিনিন কমতে শুরু হবে এবং অফটেন আমরা দেখি এই ধরনের ডায়েট অনেক ডাক্তাররা রোগীদের জন্য সুপারিশ করে রোগী দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং রোগীর অবস্থা উন্নয়নের বদলে তা আরও খারাপ হয়ে যায় এখন আপনি ভাবছেন যে ক্রিটিনিন কমছে কিন্তু অবস্থা কেন খারাপ হচ্ছে যখন ক্রিটিনিন কমছে তখন অবস্থা আরও ভালো হওয়া উচিত ছিল আমি আপনাদের বোঝানোর চেষ্টা করুন আপনি যখন ঘি আটরি টিন্ডা সিদ্ধ খাবার খাচ্ছেন অর্থাৎ আপনার ওজন কমতে চলে যাচ্ছে তাহলে আপনার শরীরের শক্তি কমতে থাকে খাবার যথাযথভাবে শরীরে প্রবেশ করলে হিমোগ্লোবিন তৈরি হয় না আপনার শরীরে প্রোটিনের অভাবের কারণে আপনার ওজন কমে যায় ফলে বুক ফুসফুস এবং পায়ে পানি জমা হতে শুরু করে এখন ধরুন যে ক্রিটিনিন স্তর ছাড়ছিল এটি দুই দশমিক পাঁচ কমে গেছে সেখানে সম্ভব নয় কারণ যখন আপনি খাবার খায় না তখন আপনার কিডনিগুলি খাবার পাচ্ছে না এবং যখন খাবার পাচ্ছে না কিডনিগুলি তখন কোন খরচ ছাড়ি ঠিক হবে না তাই এ ধরনের রোগীদের ক্ষেত্রে একটি বিশেষ বিষয়ে দেখা যায় যে যখন ক্রিটিনিন ছাড় থেকে দুই দশমিক পাঁচে আসে তখন এটি মাস সেখানে থাকতে পারে না এরপর পুনরায় বাড়তে শুরু করে কিন্তু এখন ক্রিটিনিন আরও বাড়ছে এখন শরীরে দুর্বলতা দেখা দিচ্ছে রোগীর উঠা বসা হাঁটাচলা সবই এখন অত্যন্ত কঠিন হয়েছে রোগীর শরীরে পানি আসতে শুরু করে এখন রোগীর ডালাইশিস করাতে হবে এখন যখন রোগীকে ডালাইসিস করতে হয় তখন সে দীর্ঘ সময় জীবিত থাকতে পারে না কারণ শরীরে দুর্বলতা থাকে কারণ আমরা সুতরাং আমি আমার কোন রোগীকে এই ডায়েট করতে উৎসাহিত করি না কারণ এটি বেশি দিন স্থা হয় না এখন ক্রিটিনিন কমে যাচ্ছে রিপোর্টে খুব ভালো লাগছে কিন্তু এটা খুব অস্থা কিডনি খারাপ হচ্ছে সেটি বুঝতে হবে আপনি বিপি কন্ট্রোল করেননি শর্করা কন্ট্রোল করেননি তাই ক্রিটিনিন কেবল মাংসপেশি কমি নিহছিল অর্থাৎ ক্রিটিনিন উৎপাদনকারী কারখানা আপনি যদি আরও ভিন্নভাবে কাজ করতেন আপনি আপনার রোগটি বুঝতে পারতেন জেন কিডনির ক্ষতি কেন হচ্ছিল তা বুঝতে পারতেন তাই যদি আপনার কিডনি ক্ষীণ হচ্ছে তবে সম্ভবত বিপি কিডনিতে ক্ষতি করেছে আপনার বিপি নিয়ন্ত্রণে ছিল কিনা আপনি যদি আপনার বিপি নিয়ন্ত্রণে নিয়ে আসেন তবে কিডনির আর কোন ক্ষতি হয় না আপনার ক্রিটিনিনের মাত্রা ছিল এখন কিডনি আর কোনো ক্ষতি হচ্ছে না তাই এটি এখনও ছাড়ই কি প্রথমে আপনার কিডনিকে ক্ষতি করছে সে রোগটি দূর করুন এই রোগ একবার মূল নিয়ন্ত্রণে আসলে তখন কিডনি আর কোনো ক্ষতি হয় না এখন প্রশ্ন হচ্ছে খুব বেশি খাবার না খেয়ে কিভাবে আমরা ক্রিটেনিন কমাতে পারি যদি আমরা একটি রোগীর ক্রিটিনিন কমাতে চাই তবে আমাদের কেবল একটি উপায় আছে তা হল কিডনির কার্যক্ষমতা বাড়ানো এছাড়া আর কোনো উপায় নেই যদি কিডনির কার্যক্ষমতা যে কোনো উপায় বাড়ানো যায় তবে আমরা দেখব যে ক্রিটিনিনের মাত্রা কমতে শুরু হয় আমরা কাউকে ঘি বা পানি ফুটানোর জন্য দেওনি আমরা তাদের ওজন কমাইনি শরীরে শক্তি আনা হচ্ছে এখন আমাদের বুঝতে হবে তাদের ক্রিটিনিন লেভেল কিভাবে কমে গেল এখানে যেমন আমি সবসময় বলি কিডনির কাজ করার পদ্ধতিতে কাজ করুন কিডনির ক্ষতি করছে যে রোগটি তার উপর কাজ করুন তাই বিপি এবং চিনি দুটোই সরানোর পর কিডনির ক্ষতি থামে গেল এখন যখন আমরা কিডনিকে এসব দিই তখন কিডনির কার্যক্ষমতা বাড়তে শুরু হয় কিডনির কার্যক্ষমতা বুঝতে হলে ক্রিটিনিন এবং ইউরি বাড়তে শুরু করে এবং ফলস্বরূপ ক্রিটিনিন এবং ইউরি কমতে থাকে এখানে ডাট সুষম রোগীকে ডাল রুটি চিনি না থাকলে ভাতো পোহা বিস্কুট উপমা ইডলি সাম্বার এবং দোসা দেহ হচ্ছে অর্থাৎ খাবারের কোনো ধরনের সীমাবদ্ধতা নেই একটি খুব সীমিত সীমাবদ্ধতা আছে আমি আপনাকে এটি ব্যাখ্যা করব যদি আমরা কিডনি রোগীকে সুস্থ রাখতে চাই তবে সবচেয়ে প্রথমে আমরা পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে হবে যাতে তার শরীরে পটাশিয়াম বারণ না হয় এর জন্য তিনি মূলহীন সবজি খায় না যা বাদামি রঙের এখন যে সবজি বাদামি যেগুলো মাটির নিচে থাকে সেগুলো হলো ছোট আলু বিটরুট আরবি জিঙ্গা আলু যদি আপনি এই সবজিগুলি আপনার খাবার থেকে বাদ দেন তবে রোগীর দেহে পটাশিয়াম থাকবে না আমরা কোন অন্য সবজি খেতে পারি না সবুজ শাক সবজি হল পালং শাক মেথি ধনি এবং পুদিনা এদের চাটনি ও চাটনি নিষিদ্ধ অর্থাৎ আপনি পুদিনা পরোটা খেতে পারেন মেথি রুটি খেতে পারেন এবং চাইলে একটি ডিশ তৈরি করে তা ময়দা দিয়ে খেতে পারেন আপনি তাদের শাক এবং চাটনি খাবেন না কেন আমরা এইসব কিছু নিয়ন্ত্রণ করছি কারণ কিডনি বিকল রোগীর ক্ষেত্রে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে রোগীর হার্ট অ্যাটাক হয় এবং রোগী মারা যায় আমরা এই করতে হবে। ফলের ক্ষেত্রে আমাদের কিছু বিষ খেল রাখতে হবে যেমন উচ্চ পটাশিয়াম ধারণ করা ফল রোগীদের খাওয়া উচিত নয় যেমন কলা কিউস অ্যাভোকাডো খেজুর ফ্রুটস নারিকেলের পানি যদি আমরা এই ফলগুলি সরিয়ে নেই তবে কমলা তরমুজ আম আচার এবং অন্যান্য খাঁটি ফলগুলি সমস্তকে আমাদের বন্ধ রাখতে হবে অন্যান্য সব ফল যেমন পেপে আপেল পেরা চিকু এই সমস্ত ফল কিডনি ব্যর্থতার রোগী খেতে পারে। এখন যদি আমরা এটি সম্পর্কে কথা বলতে হয় আমরা এর উপর গবেষণা করিনি আমরা প্রধানত দুটি জিনিস নিয়ে গবেষণা করেছি একটি পটাশিয়াম এবং অন্যটি অ্যাসিডিক ফলসমূহের জন্য আমরা এটি অ্যাসিডিক ফল দি করি কারণ যদি আমরা এটি খাই তবে আমাদের শরীরে সোডিম বাইকার্বোনেটের এসুধগুলি কাজ করতে পারে না কাজটি করতে হলে আমাদের শরীরে খাটা জিনিস গ্রহণ বন্ধ করতে হবে অ্যাসিড এবং সোডা একে অপরের সাথে প্রতিকৃতি দেখায় এবং ওষুধ সেখানে কাজ শেষ হয় আমরা চাই যে ট্যাবলেটটি আমাদের রক্তে যায় এবং রক্তের অ্যাসিডকে নিরপেক্ষ করে আমাদের খাবার না এজন্য আমরা খাবারে অ্যাসিড বন্ধ করে সোডার সাহায্যে রক্তের রাশিডকে নিরপেক্ষ করি এগুলো খুবই মেলিক জিনিস তুমি বুঝতে হবে আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কোন কিডনি বিকল রোগীর কমানো খুব সহজ আপনাকে করতে হবে প্রতি মাসে বার কেজি ওজন কমাতে কিন্তু আপনার ওজন কমানোর একটা সীমা আছে সেই সীমার মধ্যে আপনার সমস্যা হবে আপনার শরীর দুর্বল হবে আপনার কিডনি কাজ করা বন্ধ হয়ে যাবে এরপর ডাক্তার আপনাকে সাহায্য করতে পারবে না সুতরাং এই ডাট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় না যদি আপনি ক্রিটিনিন কমাতে চান তবে কিডনির কার্যক্ষমতা বাড়ানো একমাত্র উপায় কিডনির কার্যকারিতা বাড়তে আমাদের রোগের মূল উপস্থিতি সমাধান করতে হবে বিপি সুগার পলিসিস্টিক কিডনি যে কোন হোক আমাদের হবে রোগের মূল কারণ নিয়ে কাজ করা রোগের মূল নিয়ন্ত্রণ হলে কিডনির কার্যক্ষমতা বাড়ানো সহজ হ যায় যেমনটি আমি রোগীকে দেখেছি তাই আপনাকে চিন্তা করতে হবে না আপনি সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার খাবারের উপর নজর রাখতে চান কারণ কিডনি সমস্যা চিরজীবী থাকবে আপনি কি আজীবন এই ডাইটে থাকতে পারেন নিজেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করুন আপনি যদি আপনার দুর্বলতা জন্য নিজের শরীরে রাখতে পারেন তবে আপনাকে এই ডাইট অনুসরণ হবে আমার পরামর্শ হলো যে আপনাকে এই ডাইট থেকে দূরে থাকতে হবে এই বলে আমি আপনার বিদায় নিতে চাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ বিদায়